মোহাম্মদ তামজিদ বলেছেন স্যার যদি কেউ সুদী ব্যাংকের সুদের টাকা নিজে না নিয়ে দাওয়া প্রতিষ্ঠানে দিতে চায় তাহলে জেনে শুনে এই টাকা নেওয়া যাবে কি না দাওয়া প্রতিষ্ঠান কি ধরনের প্রতিষ্ঠান সেটা একটু জানতে হবে সেটা যদি একটা চ্যারিটি শিক্ষামূলক প্রতিষ্ঠান হয় এবং সেটি যদি কোনো মসজিদ ভিত্তিক দেওয়া প্রতিষ্ঠান না হয় তাহলে ওলামাইকেরামের এক দল মহাক্কিক ওল্লামাইকরম বলেছেন সেটা নেওয়া যাবে সুদের যেই টাকাটা ব্যক্তি নিজে ব্যবহার করতে পারবেন না এই বিধানটা তার ক্ষেত্রে প্রযোজ্য কারণ এটা তার কামাই এটা হারাম কামাই তার জন্য উচিত হচ্ছে এই হারাম ইনকামটা তিনি কোনো জনকল্যাণে ব্যয় করবেন সে জনকল্যাণ নানাবিধ হতে পারে হতে পারে যেমন এলাকায় রাস্তাঘাট তৈরি করে দেওয়া পুকুর ঘাট তৈরি করে দেওয়া টয়লেট কিংবা এই ধরনের ব্যবস্থাপনায় সেগুলো খরচ করা তবে পাশাপাশি শিক্ষামূলক প্রোগ্রামেও এই টাকা ব্যয় করা যেতে পারে বলে ওলামায়িকরম উল্লেখ করেছেন কারণ শিক্ষায় অনেক প্রতিষ্ঠানই আসলে তাদের প্রয়োজন অনুযায়ী সাহায্য সহযোগিতা আর্থিক সহযোগিতা পাচ্ছে না এবং বিশেষ করে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাচ্ছে না অতএব সেখানে বৈধ ইনকামটাই আসলে আমাদের দেওয়া উচিত যেটা সম্পূর্ণ হালাল তবে তারপরেও এই ধরনের ইনকামগুলো যেহেতু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা দেওয়া প্রতিষ্ঠানগুলোর জনকল্যাণের অনেকগুলো দিক আছে দেওয়া প্রতিষ্ঠানগুলো দেখা যায় যে অনেক দুস্থ লোকদেরকে সাহায্য করে অনেক দুস্থ ব্যক্তির চিকিৎসায় এগিয়ে আসে এবং তারা কুরবানির ব্যবস্থা করে তারা সমাজ হিতৈষী অনেক কাজের ব্যবস্থা করে তো দাওয়া প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বা শুধুমাত্র ইসলামী হালাকার প্রতিষ্ঠান নয় এটা আসলে এক ধরনের সংস্থা যেটা সমাজ কল্যাণেরও কাজ করে আবার সমাজের মানুষকে সচেতনতা করার কাজও করে ফলে এই ধরনের প্রতিষ্ঠান এই নেচারের যদি হয় তাহলে সেখানে এই ধরনের টাকা দিতে এবং তারা এই টাকা নিতে কোনো অসুবিধা নেই তবে যিনি দিচ্ছেন তিনি সবের নিয়ত ছাড়াই দিতে হবে আর যদি দেওয়া প্রতিষ্ঠানটা মসজিদ কেন্দ্রিক হয় যে একটা মসজিদের মধ্যে একটা দেওয়া সেন্টার করা হয়েছে তাহলে সেখানে সুদ নেওয়া যাবে না কারণ মসজিদের নির্মাণ বা মসজিদের ব্যবস্থাপনার খরচ এটা সুদ কিংবা যে কোনো হারাম থেকে করা যাবে না ফলে আমাদেরকে এই ব্যাপারে একটু সাবধান থাকতে হবে যে মসজিদ ভিত্তিক যদি প্রতিষ্ঠান হয় তাহলে এটা অ্যাভয়েড করতে হবে আর যদি এটা প্রতিষ্ঠান ভিত্তিক হয় সংস্থা ভিত্তিক হয় এবং তার সমাজকল্যাণমূলক কাজ থাকে তাহলে সে এই টাকা নিতে পারবে দুটো ক্ষেত্রেই সমাজকল্যাণে ব্যয় করার জন্য অথবা জ্ঞানের প্রমোশনে ব্যয় করার জন্য